ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। শুক্রবার 3রা নভেম্বর দিনটি গোটা রাজ্য জুড়ে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর বিরোধী দিবস হিসেবে পরিচিত। এদিন প্রতিটি ব্লকে এই ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই ছবি রায়গঞ্জ ব্লকেও। এদিন রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত কিষাণ মান্ডিতে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা তুষার কান্তি চৌধুরী, সভাপতি, সহকারী সভাপতি সহ অন্যান্যরা। এদিন সাধারণ কৃষকদের নাড়া পোড়ানোর ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞার বিষয়ে অবগত করা হয়। পাশাপাশি একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, উদ্বোধন করা হয় একটি ট্যাবলোর। আজকে আমাদের মিটিং, যেটা সব ব্লকের মতোই আমাদের ব্লকে 3রা নভেম্বর নাড়া পোড়ানো প্রতিরোধী দিবস পালন হচ্ছে রায়গঞ্জ ব্লকে। তো আমাদের দপ্তরের আধিকারিকরা এবং সম্মানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, সভাপতি সবাই উপস্থিত আছেন এখানে। তো এটা নিয়ে কৃষকদের একটা সচেতনতা শিবির বলা যায়, তার সাথে একটা র্যালি হবে এবং তার সাথে সাথে আমরা প্রচার আজকে থেকে শুরু করছি। আগামী এই খারিফ সিজন শেষ হতে যাচ্ছে, সামনেই ধান কাটা শুরু হবে এবং তারপরে যে সমস্যাটা তৈরি হয় মূলত আমাদের নাড়া যেটা রয়েছে সেটাকে চাষিরা বেশিরভাগ ক্ষেত্রে পুড়িয়ে দেয়, সেটা যাতে না হয় সে নিয়ে একটা সচেতনতা শিবির।